তো আমরা আজকে শুরু করতে যাচ্ছি ওয়ার্ডপ্রেস নিয়ে। ওয়ার্ডপ্রেসটা হচ্ছে আসলে ওয়েবসাইটের একটা সফটওয়্যার বলা চলে, যেটার দ্বারা বিভিন্ন কোম্পানি, বিভিন্ন অর্গানাইজেশন, বিভিন্ন সংস্থা সবারই একটা করে আর কি ওয়েবসাইটের প্রয়োজন। আর পৃথিবীর মোটামুটি 60-70%-এর বেশি ওয়েবসাইট সম্পূর্ণ পৃথিবীর মধ্যে এটা ডেভেলপ করা হয় হচ্ছে ওয়ার্ডপ্রেসের মাধ্যমে। ওয়ার্ডপ্রেসের মাধ্যমে ডেভেলপ করা হয় কারণ এখানে ইচ্ছা মতো মনের মতো করে সাইট কাস্টমাইজ করা যায়, সাইটকে ইচ্ছা মতো সাজানো যায়, নিজের যা মন চায় সেভাবে এটা নিয়ে কাজ করা যায়। এই জন্য সবাই ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করে আর কি। তো আমরা একদম শুরু থেকে শুরু করব। আমরা আস্তে আস্তে এই টিউটোরিয়ালটা একটা ই কমার্স সাইটের দিকে নিয়ে যাব। আমরা একদম শুরুতে কিভাবে ডোমেইন কিনতে হয়, কিভাবে হোস্টিং কিনতে হয়, এখান থেকে একদম শুরু করব, যাতে আমরা শেষ পর্যন্ত যেতে পারি। তো এটার জন্য একটা শিট আমার কাছে অলরেডি রেডি করা আছে। আমরা প্রয়োজনে বেশ কয়েকটা ভিডিও দিয়ে শেষ করবো, একদিনে না পারলে, একদিনে সম্ভব না যদিও। তো প্রথমে হচ্ছে আমাদের একটা ওয়েবসাইট ডেভেলপ করার জন্য, একটা ওয়েবসাইট ডেভেলপ করার জন্য আমার যে ক্লায়েন্ট থাকবে, যে যে কোনো একটা কোম্পানি, সাপোজ তারা হচ্ছে ওয়ার্ডপ্রেস সম্পর্কে কিছুই জানে না, ওয়েবসাইট সম্পর্কে কিছুই জানে না, বাট তারা আর কি বলল যে একটা ওয়েবসাইট বিল্ড করে দেন আমাকে, তখন সে যেভাবে চায়, সে যা বলে তাকে তার চাহিদা অনুযায়ী একটা সাইট বিল্ড করে দিতে হয়। তো এই ক্ষেত্রে ডোমেনটা হচ্ছে আমাদের নেম সার্ভার, যেমন কোনো কিছু .com এরকম আর কি, ডোমিনের ব্যাপারটা .com .org .net এরকম আর কি, যা কিছু আছে এগুলো হচ্ছে ডোমিন, মানে যেটা লিখে সার্চ করলে আমরা গুগল থেকে সহজে পেয়ে যাব। আর হোস্টিংটা হচ্ছে, অনেকেই বোঝে না যে হোস্টিংটা আসলে কি। তো হোস্টিংটা হচ্ছে একটা ক্লাউড স্পেস, যেমন আমার কম্পিউটারের হোস্টিংটা হচ্ছে আমার হার্ড ডিস্ক, যেখানে আমার ডাটাগুলো সবসময় সংরক্ষিত রয়েছে। তো আমার যে ওয়েবসাইটে যে কন্টেন্টগুলো আমি শো করব, তো সেইগুলো তো শো করার জন্য এমনি এমনি তো শো হবে না, তো এই জন্য এগুলোকে রাখার জন্য একটা ক্লাউড স্পেস লাগবে। আর এই ক্লাউড স্পেসটা আমরা কিনতে পারবো বিভিন্ন হোস্টিং প্রোভাইডার থেকে। বাংলাদেশে বিভিন্ন হোস্টিং প্রোভাইডার আছে, তাদের থেকে আমাদেরকে কিনে নিতে হয়। আর ওয়ার্ডপ্রেসে কাজ করতে হলে এটা মূলত কিনেই নিতে হয়, ফ্রিতেও করা যায়, সেটা ওয়ে আছে, বাট সবাই আর কি এটা পারবে না। এই জন্য আর কি নর্মালি যে কোনো কাজের জন্য আমাদেরকে কিনে নিতে হয়। তো হোস্টিং সেল করার জন্য বিভিন্ন সাইট বাংলাদেশে রয়েছে, যেমন সব থেকে জনপ্রিয় বর্তমানে হচ্ছে ডায়ানা হোস্ট, বর্তমানে বাংলাদেশের সব থেকে জনপ্রিয় হোস্টিং প্রোভাইডার এরা, ডায়ানা হোস্ট। তো যারা প্র্যাকটিসের জন্য হোস্টিং কিনতে চায়, তারা সাপোজ 1 মাসের জন্য কিনতে, মানে প্র্যাকটিস করবে মূলত, তো এখান থেকে তারা চাইলে 1 মাসের জন্য সব থেকে কম মূল্যে এখান থেকে হোস্টিং নিতে পারে। যেমন PDIX এর SSD 1 GB SSD হচ্ছে মান্থলি 134 টাকা। সাপোজ কেউ প্র্যাকটিস করার জন্য হোস্টিং নিতে চাচ্ছে, তার তো আর মানে 1 বছরের জন্য প্রয়োজন নেই, সে জাস্ট নিজের প্র্যাকটিস করবে, এরপরে এই হোস্টিংটা তার আর প্রয়োজন নেই, এরপরে সে যখন অর্ডার পাবে তখন সে বেশি পরিমাণ হোস্টিং কিনবে, মানে ক্লায়েন্ট আর কি যত বছরের জন্য চাইবে সেই পরিমাণ হোস্টিং কিনবে, তার পরিবর্তে সেভাবে আর কি পেমেন্টটা গ্রহণ করবে। তো যারা নতুন প্র্যাকটিস করে তাদের জন্য এটাই হচ্ছে বেস্ট, 1 মাস টানা প্র্যাকটিস করার জন্য এখান থেকে আর কি তারা কিনতে পারবে। এটা একটা সাইট, আরো বেশ কিছু সাইট আছে, আমরা যদি গুগলে লিখে সার্চ করি যে হোস্টিং প্রোভাইডার অথবা বিডি হোস্টিং এরকম লিখে সার্চ করলে অনেক পেয়ে যাবো। আবার আমরা চাইলে ইন্টারন্যাশনাল সার্ভার থেকেও কিনতে পারি, বাট এই মানে বিডি গুলা আর কি আমাদের জন্য একটু বুঝতে একটু সুবিধা হয়, সাপোর্ট গুলা তাদের থেকে ইজিলি নিতে পারি, তাদের সাপোর্ট বক্স অথবা ফেসবুকে ডিরেক্ট মেসেজ করলে তারা আমাদের সাথে সাথে রেসপন্স করে থাকে, এটা হচ্ছে বিডির সুবিধা আর কি। বাইরেটাও রেসপন্স করে, বাট অনেক ক্ষেত্রে অনেকে বুঝতে পারে না। তো এখানে যারা নতুন শুরু করবে তারা এখান থেকে কম মূল্যে মাত্র 134 টাকা 1 GB নিতে পারবে 1 মাসের জন্য, আর একটা ডোমিন কিনতে পারবে। ডোমিনের মধ্যে সব থেকে কম দামি ডোমিন হচ্ছে আমাদের .xyz ডোমিন, এটা হচ্ছে ফার্স্ট ইয়ার, অনেক কম দামে পাওয়া যায় এটাকে।
যেমন এই যে XYZ ডোমেইন, এটা হচ্ছে প্রথম বছরের জন্য 199 টাকায় কিনতে পাওয়া যায়। আর যেহেতু প্র্যাকটিস করার জন্য এটাই হচ্ছে সব থেকে কম দামি ডোমেইন, আর পরবর্তী বছর যদি এই সেম ডোমেইনই রাখতে চায় কেউ, তখন তাকে যে রিনিউ প্রাইস আছে এখানে 1350 টাকা দিয়ে এটাকে রিনিউ করতে হয়। সো যারা প্র্যাকটিস করবে তারা হচ্ছে শুরুতে এইটা দিয়েই শুরু করতে পারে, ফার্স্ট ইয়ার 1 বছরের জন্য 199 টাকা অনেক কম। তো এখান থেকে 199 টাকার ডোমেইন নিলে একটা, আর ওইখান থেকে আর কি হোস্টিং নিলে একটা হচ্ছে 134 টাকা দিয়ে। সো প্র্যাকটিস করার জন্য মূলত ওই 250-300-এর মধ্যে আর কি ভালো হয়ে যায় এটা। সো আমি এখান থেকে নিব না, আমি আজকে অন্য একটা সাইট থেকে নিব যেটার নাম হচ্ছে হোস্ট হভার। তো হোস্ট হভার থেকে আমি শুনেছি তাদের সার্ভিস নাকি অনেক ভালো। তাহলে আমরা হচ্ছে দেখি কিভাবে ডোমিন এবং হোস্টিং কিনতে হয়। তো হোস্ট ওভারে একটা অফার চলতেছে, অফারে যদি ক্লিক করি আমরা এই যে এখানে, তো তাদের অফার হচ্ছে আমরা যে XYZ-এর একটা রিনিউ প্রাইস দেখলাম, যে মূলত প্রথমে ডায়না হোস্ট থেকে আমরা কিনতেছিলাম হচ্ছে 199 টাকা দিয়ে, সেটা 1 বছর পর রিনিউ করতে গেলে 1350 টাকা লাগতেছে, তাই না? তো এইখানে হচ্ছে এই হোস্ট হভার একটা অফার দিছে কি, এটা হচ্ছে রমাদান অফার। তারা দিছে হচ্ছে তাদের এখান থেকে রমজান উপলক্ষে যে প্রাইসটা দেয়া আছে এটা হচ্ছে 70% ডিসকাউন্টে। যেমন XYZ-এর এটা প্রাইস হচ্ছে 70% ডিসকাউন্ট দিছে, তারা হচ্ছে 1 বছরের জন্য মাত্র $1.14 সেল দিচ্ছে। এবং তাদের প্রাইসের মূল বিষয়টা হচ্ছে, মানে অফারের মূল বিষয়টা হচ্ছে তারা এই রমজান মাস জুড়ে এটাই রাখতেছে, প্লাস নেক্সট ইয়ার যে রিনিউয়াল প্রাইসটা এটা কোনো চেঞ্জ হবে না। এটা হচ্ছে তাদের রমজানের সম্মানার্থে আর কি তারা রাখতেছে। আর একটা ব্যাপার কি, তারা হচ্ছে আমরা যে পেমেন্টটা করব সেই পেমেন্টের 50% তারা ডোনেট করে দিবে। তো এই জন্য আর কি আমি মূলত আজকে হোস্ট হওয়ার থেকে আমার ডোমিনার হোস্টিংটা নিতে চাচ্ছি। তাদেরকে খুব সহজে আর কি আমরা ফেসবুকের মাধ্যমে পেয়ে যেতে পারি, যেমন তাদের আর কি একটা পোস্ট আছে আর কি, পোস্টেই তারা বলে দিছে যে রমজান উপলক্ষে তাদের এই অফারটা চলতেছে, যে এখানে যে যে দাম দিয়ে আমরা এখন কিনবো এটার রিনিউ প্রাইসও একই থাকবে, আর যেটাই কিনবো সেটা হচ্ছে মানে 70% ডিসকাউন্ট, আর এই 70% ডিসকাউন্ট থেকে আমরা যেটা পেমেন্ট করব তার 50% তারা ডোনেট করে দিবে। এবং তারা এটাই করে আর কি, যতটুকু আমি জানি ক্লায়েন্ট এরিয়া থেকে। আমি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে রেখেছি নিজের জন্য, এখানে রেজিস্টার করা যায়। তো আমি আমার অ্যাকাউন্টে লগ ইন করে নিই, এই যে রেজিস্টার অপশানে ক্লিক করলে রেজিস্টার করে নিজের অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায়। তো আমি লগ ইন করে নিছি আমার অ্যাকাউন্টে, এটা দরকার নেই। দেন লগ ইন করলে অফারের দিকে যাই, কিভাবে ডোমিন অথবা হোস্টিং কিনতে হয়। তো আমরা দেখতে পাচ্ছি তাদের অফার অনুযায়ী .com ডোমিনটা তারা $8.56 দিচ্ছে, আর XYZ দিচ্ছে মাত্র $1.14। এটা কিছুদিন আর আছে এই অফারটা। $1.14 বলতে মূলত 90-100 টাকার মতো হবে আর কি, এরকম আর কি প্রাইসটা আসবে। কারণ আমাদের ডলার রেট হচ্ছে 85 টাকা বর্তমানে, 85-86 এরকম আপ ডাউন করে, তো সেভাবে আর কি। তো আমরা আজকে নিব হচ্ছে একটা .com ডোমিন নিব, আর সাথে হচ্ছে এখান থেকে তাদের বিভিন্ন হোস্টিং প্যাকেজ আছে। যেমন আমি যদি 1 GB স্টোরেজ নিই, এটার জন্য আমার নর্মালি পেমেন্ট করা লাগতো হচ্ছে $6.31, কিন্তু তারা যেহেতু ডিসকাউন্ট দিচ্ছে রমজান উপলক্ষে, এই জন্য মাত্র আমার ইয়ারলি $1.79 পেমেন্ট করতে হবে, যেটা আমার পরবর্তীতে রিনিউ প্রাইসও সেম থাকবে, কোনো প্রবলেম হবে না। তো কিভাবে এটা অ্যাড করতে হয় সেটা দেখাচ্ছি, বাট তার আগে আর কি আমি অলরেডি একটা রেডি করে রেখেছি, সেটাই পেমেন্ট করব, বাট তারপরেও দেখাই দিচ্ছি যে কিভাবে আসলে ডোমেইনের হোস্টিং অ্যাড করতে হয়। সাপোজ আমি একটা ডোমেইন নিতে চাচ্ছি, তো অর্ডার নাও ক্লিক করলাম, অর্ডার নাও ক্লিক করলাম, আমার এখানে হচ্ছে আমি ডোমেইন নেমটা
সিলেক্ট করবো, আমি সার্চ করবো আমার যে ডোমিন নেমটা অ্যাভেলেবল কিনা, এই ডোমিন নেমটা আর কেউ ইউজ করছে কিনা এই পর্যন্ত। ডোমিন নেমটা হচ্ছে ইউনিক হয়, সেম নামে দ্বিতীয় কোনো ডোমিন থাকে না। যেমন এটার নামে আমি আজকে ডোমিন নিতে চাচ্ছি, বাট এটা আর কি আমি এখানে সার্চ করলে পাওয়া যাবে না, কারণ অলরেডি আমি এটাকে কার্টে অ্যাড করে রাখছি। এটা যদি সার্চ করি দেখা যাবে যে এই যে অলরেডি এন্টার্ড, মানে এটা জাস্ট পেমেন্ট করা বাকি আছে। তো আমি এক্সাম্পল হিসাবে অন্য একটা ডোমিন আর কি দেখাচ্ছি, তো আমি যদি এই নামে ডোমিন সার্চ করি তো দেখা যাচ্ছে আমার এটা হচ্ছে অ্যাভেলেবেল আছে। আর এটার আমি এখানে কারেন্সিতে বিডি সিলেক্ট করে রাখছি, দেখে বাংলায় দেখাইছে টাকা। এটা .com ডোমিনের প্রাইস আসবে হচ্ছে 744.72 টাকা। তো আমাদের কাজ হবে কিভাবে ডোমিন কিনতে হয় সেটা দেখাচ্ছি আর কি। তো এখান থেকে জাস্ট অ্যাড টু কার্ট করতে হবে, অ্যাড টু কার্ট করে চেক আউট করতে হবে। চেক আউট করলে এখান থেকে আমরা এটাকে টিক দিয়ে দিব যে রেজিস্ট্রেশন পিরিয়ড ফার্স্ট ইয়ার, মানে 1 বছরের জন্য আর কি এটা। আর এখানে দেখা যাচ্ছে আমরা কিন্তু শুধু ডোমিনটা সিলেক্ট করেছি, এখন পর্যন্ত কিন্তু হোস্টিংটা সিলেক্ট করি নাই, এখন পর্যন্ত হোস্টিংটা সিলেক্ট করি নাই। সো এখান থেকে আমরা হোস্টিংটাও নিব। তো নো স্টেটে ক্লিক করলে, নো হোস্টিং ক্লিক টু অ্যাড এ ক্লিক করলেই এখান থেকে আমাদের হোস্টিং অফার করবে। দেন এখান থেকে বিভিন্ন প্যাকেজ আছে, স্টার্টার, ক্লাউড হোস্টিং, কর্পোরেট হোস্টিং, এক একটার এক এক রকম প্রাইস। তো আমরা ক্লাউড হোস্টিংটা নিব। তো ক্লাউড হোস্টিং এ দেখতে পাচ্ছি 3 GB হচ্ছে লোয়েস্ট, তাই আর কি স্টার্টার হোস্টিংটাই নিতে চাচ্ছি আপাতত। এখানে 2 GB, এটা মান্থলি। তো দেখি এটা যদি অর্ডার নাওতে ক্লিক করি, এখানে দেখাচ্ছে যে আমি অলরেডি এই ডোমেনটা হচ্ছে সিলেক্ট করে রেখেছি, এটাই ইউজ করব নাকি নতুন কোনোটা ইউজ করব। তো আমি যত দেখাচ্ছি তো এটাই আমি ইউজ করব আর কি। এটার ইউজ করার পরে আমার এখানে দেখাচ্ছে আর কি প্রাইসটা কেমন আসবে, কনফিগার ইয়ার ডোমেন 2 GB SSD। আর এখান থেকে হচ্ছে মান্থলি না দিয়ে আমি অ্যানুয়ালি দিব, যেটা অ্যানুয়ালি শো করবে হচ্ছে 1033 টাকা। এই টাকাটা কমে যাবে, ওই যে বললাম না 70% ডিসকাউন্ট আছে, ওইটার একটা কুপন কোড আছে, সেটা ইউজ করলে এই টাকাটা কমে যাবে। তো এটা সিলেক্ট করলাম, আর কোনো কাজ নেই এখানে। এবার যদি কন্টিনিউতে ক্লিক করি, কন্টিনিউতে ক্লিক করে এখন আমি দুইটাই সিলেক্ট করতে পারি, দুইটাই গ্রিন হয়েছে। এবার যদি আবার কন্টিনিউতে ক্লিক করি, কন্টিনিউতে ক্লিক করলে আমার এই যেখানে টোটাল প্রাইস দেখাচ্ছে আমি কি কি অ্যাড করেছিলাম আমার কার্টে। 2 GB SSD অ্যাড করেছিলাম, 2 GB ক্লাউড হোস্টিং আর কি, যেটা যেটা হচ্ছে অ্যানুয়ালি এত টাকা পেমেন্ট করতে হবে। তারপরে একটা ডোমিন অ্যাড করছিলাম যেটার জন্য এত টাকা পেমেন্ট করতে হবে, 744 টাকা। তো এইখানে হচ্ছে কুপন অ্যাপ্লাই করার একটা সিস্টেম আছে, যেটা হচ্ছে এই যে এই কুপনটা যে হভার হেল্প পিপল, যেহেতু তারা মানুষকে হেল্প করার জন্য এই কুপনটা দিয়েছে। তো আমি যদি এটা ইউজ করি কুপনটা, তো দেখা যাবে আমার এখানে 70% ডিসকাউন্ট অ্যাড হয়ে যাবে, তখন টোটাল প্রাইস চলে আসছে মাত্র 1054 টাকা, ডোমিন প্লাস হোস্টিং, 2 GB ডোমিন আর মানে 2 GB হোস্টিং আর .com ডোমিন। আর এটা হচ্ছে রিনিউ করার জন্য আমার বছরে পেমেন্ট করতে হবে হচ্ছে 1108 টাকা, 1108 টাকা হচ্ছে বছরে পেমেন্ট করতে হবে। যেখানে ডিসকাউন্ট না থাকলে সেখানে আর ওই যে 1100 তো আছে, এখানে মূলত 1800 থেকে 1900 টাকার মতো পেমেন্ট করা লাগতো, সেখানে আমরা মান্থলি অ্যানুয়ালি পেমেন্ট করা লাগবে হচ্ছে মাত্র 1108 টাকা। তো এটা যদি চেক আউট দিই, চেক আউট দিলে আমাদের বিলটা দেখাবে, দেন বিল কিভাবে পেমেন্ট করতে হয় সেটা আমি দেখাবো। বাট এটা আপাতত চেক আউট দিচ্ছি না, কারণ এটা যেহেতু আমি দেখাইলাম, আমি অলরেডি একটা চেক আউট দিয়ে রাখছি। এখানে দেখাচ্ছে যে নোটিফিকেশন আসছে ইউ হ্যাভ এ আনপেইড ইনভয়েস, পে দেম আর্লি। তো এখানে আমি অলরেডি একটা সিলেক্ট করে রাখছি যেটা পেমেন্ট করিনি, লাইভ দেখাবো দেখে। এই যে এইটা, এখানে হচ্ছে আমি 1 GB SSD নিয়ে রাখছি, তারপরে ডোমিন নিয়ে রাখছি এইটা, এটার হচ্ছে আজকে কিনছি, আর এটা রিনিউ করা লাগবে হচ্ছে 2022 সালের 5 তারিখে, মানে 3 তারিখে, মে মাসের 3 তারিখে রিনিউ করতে হবে, যেটার দাম আসছে এত টাকা।
প্রমোশন কোড ইউজ করে ডিসকাউন্ট পেয়েছি আমি হচ্ছে এত টাকা, আর আমার ডোমিনের দাম আসছে হচ্ছে এত টাকা। তো টোটাল আমার আজকে পেমেন্ট করতে হবে হচ্ছে এখানে 909 টাকা, যেটা রিনিউ করতে গেলে আমার এখানে পেমেন্ট করতে হবে হচ্ছে আমার শো করতেছিল 1000 টাকার মতো। তো অনেক কমের মধ্যে আর কি এই অফারটা পাওয়া গেছে। তো এবার হচ্ছে আমরা যেহেতু এটা একটা অ্যাড করে রেখেছিলাম, এটাকে আর কি পেমেন্ট করতে হবে। পেমেন্ট কিভাবে করব, আমাদের কাছে ইনভয়েসটা আসলে এই যে উপরে পে নাও, পে নাও তো ক্লিক করলে পেমেন্টের অপশনগুলো আসবে আমার কাছে। এটাই আমরা বেশ কয়েকভাবে পেমেন্ট করতে পারবো, চাইলে ব্যাংক কার্ড ইউজ করে পেমেন্ট করতে পারবো, চাইলে মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে পেমেন্ট করতে পারবো, চাইলে ডলারে পেমেন্ট করতে পারবো, চাইলে টাকাতেও পেমেন্ট করতে পারবো। এটা হচ্ছে সাইটের বিশেষ সুবিধা। সো আমি যেহেতু কার্ড ইউজ করব না, কার্ডে আমার ওই পরিমাণ ব্যালেন্স এই মুহূর্তে নেই, সো আমি হচ্ছে মোবাইল ব্যাংকিংটা ইউজ করব। মোবাইল ব্যাংকিং ইউজ করে বিকাশ সিলেক্ট করলাম। বিকাশ সিলেক্ট করার পরবর্তী ধাপে নিয়ে যাবে আমাদেরকে। বিকাশ সিলেক্ট করার পর নিচে যে অপশন আছে যে পে নাও, নিচে অপশন আছে পে নাও, এখানে ক্লিক করতে হবে পে। ঠিক আছে, এটার সাথে আমাদের এই যে একটু চার্জ এড হয়েছে যেটা আর কি ক্যাশ আউট চার্জ 18 টাকা। যত ঠিক আছে, পে নাও তো ক্লিক করলাম, তারপর এরকম অপশন আসবে, এখানে আমার বিকাশ নাম্বারটা দিব যেটা দ্বারা পেমেন্ট করব। এটা দিয়ে কনফার্মে ক্লিক করলে ভেরিফিকেশন কোড আসবে আমার ফোনে, আমি ভেরিফিকেশন কোডটা দিব এখানে। কনফার্ম করলাম, কনফার্ম করার পর আমার এখানে পিন দিতে হবে, পিন দিয়ে আরেকবার কনফার্ম করলে এটা আমার এখান থেকে বিকাশ থেকে পেমেন্টটা কেটে নেবে। এটা অলরেডি আমার বিকাশ থেকে চার্জ করে নিচ্ছে 927 টাকা। সো এই যে এখানে আমার এখন হচ্ছে নোটিফিকেশন আসছে যে আমার এটা পেমেন্ট করা হয়ে গেছে। তো আমি যদি এবার আবার আমার এটাই লগ ইন করি, লগ ইন করলে এই যে দেখা যাচ্ছে আমার যা কিনছিলাম আমার এখানে অ্যাড হয়ে গেছে। যেটা হচ্ছে কিনছিলাম হচ্ছে .com, shoppalli.com কিনছিলাম, অ্যানুয়ালি হচ্ছে এত টাকা আমার প্রাইসিং, আর এটা হচ্ছে অ্যাক্টিভ আছে এই মুহূর্তে। এখানে দেখাচ্ছে নো SSL ডিটেক্টেড, ক্লিক হেয়ার টু ব্রাউজ SSL অপশন। সো এটা হচ্ছে SSL হচ্ছে আমার সিকিউরিটির একটা সার্টিফিকেট, যেটা হচ্ছে এই সাইট থেকে যদি আমরা ডোমেইন হোস্টিং কিনি এরা হচ্ছে আমাদেরকে এটা ফ্রিতে দিয়ে দিবে, একদম ফ্রিতে। তাদের কাছ থেকে ডোমিন হোস্টিং কেনার সাথে সাথে আমার ইমেইলে একটা আমি যে কিনেছি যেটার লগ ইন করার জন্য আমাকে একটা ইউজার নেম পাসওয়ার্ড এসব কিছু তারা হচ্ছে আমাদেরকে দিয়ে দিবে, অ্যাকাউন্ট ইনফরমেশন আর কি সব কিছু দিয়ে দিবে আমাকে, ইউজার নেম দিবে পাসওয়ার্ডও দিবে। তো আমি আপাতত দেখাচ্ছি, পরে ভিডিও আপলোড করার সময় এটা হাইড থাকবে। তো আমি কী কী কিনেছি দেখা যাচ্ছে এখানে, যে এটা হচ্ছে আমার এটা কিনেছি, এটা হচ্ছে ডোমিন, এটা হচ্ছে ফার্স্ট পেমেন্ট, এটা হচ্ছে রিকোয়ারমেন্ট পেমেন্ট, এটাও পরবর্তী বছরে সেম পেমেন্টই করতে হবে 164 টাকা মাত্র, যেটা বিলিং সাইকেল অ্যানুয়ালি, এটা খুব কম প্রাইসে আমরা পেয়ে যাচ্ছি। নেক্সট এটা, আর এই যেখানে আমাদের লগ ইন আর ইউজার নেম এখানে দিয়ে দিছে, এখানে পাসওয়ার্ডও দিয়ে দিয়েছে, কন্ট্রোল প্যানেলে কীভাবে লগ ইন করতে হয় সেটা দিয়ে দিয়েছে, তারপর অনস ইউর ডোমেইন হ্যাজ পোস্ট কার্ড ইউ মে অলসো ইউজ এইটা। ঠিক আছে, এটা হচ্ছে আমার সার্ভার নেম, সার্ভার আইপি, মানে আমার যা যা প্রয়োজন পরবর্তীতে যা যা প্রয়োজন হবে সব কিছু তারা আমাকে দিয়ে দিবে। চাইলে মেইলটা মেইলের মধ্যেও রাখতে পারি, চাইলে এটা আমরা কপি করে একটা টেক্সট ফাইলের মধ্যেও রাখতে পারি।
তো যেহেতু আমাদের প্রয়োজন হবে মাঝে মাঝেই, আমরা এটাকে কপি করে আগে একটা টেক্সট ফাইলের মধ্যে নিয়ে নিই, পরবর্তীতে হয়তো কখনো প্রয়োজন হবে, হবে অনেকবারই প্রয়োজন হবে। তো আমরা আগে একটা টেক্সট ফাইলের মধ্যে এটাকে সেভ করে রেখে নিই। সবকিছু এখানে সেভ করে নিলাম। তো এবারের কাজ হচ্ছে আমাদের ড্যাশবোর্ডে লগ ইন করে, এখানে এখানে আর কোনো আমাদের কাজ নেই, এখানে আমাদের আর কোনোই কাজ নেই। এখান থেকে শুধু আমি দেখতে পারবো যে আমার কি কি আছে, কি সার্ভিস কি কি সার্ভিস নিচ্ছি মাই সার্ভিসে ক্লিক করে। এখন আমাদের কাজ হচ্ছে কন্ট্রোল প্যানেলে, এখন আমাদের কাজ কন্ট্রোল প্যানেলে। তো এইখানে মূলত আর কাজ নেই, এখান থেকে SSLটা কিভাবে চালু করতে হয় আমরা সেটাও দেখে নেব শীঘ্রই, এখন না হলে পরবর্তীতে শীঘ্রই দেখে নেব। একটু আমাদের ওয়েবসাইটের এখন এই অবস্থা, যেটা দেখো আমাদের ডোমেইন লেখা যদি এটা লিখি তাহলে হচ্ছে এরকম দেখাচ্ছে, এটা কিছুই করি নেই আমরা, এটা লেখে সার্চ করলে আমাদের কোনো সাইটও নাই, কিছুই নেই, শুধু ডোমেইনটা যা আছে এটার একটা প্রমাণ। আর SSL এর ব্যাপার যেটা, সেটা হচ্ছে যে আমাদের এখানে নট সিকিউর দেওয়া আছে, মানে এই সাইটটা এখনো SSL অন করা নেই, সেটাই আমরা এখান থেকে দেখতেছিলাম যে আমাদের এই যে SSLটা অন করা নেই। তো আমরা কি করব, কিভাবে কন্ট্রোল প্যানেল লগ ইন করতে হয়, কন্ট্রোল প্যানেলে লগ ইন করার জন্য ডিরেক্ট লিঙ্ক কিন্তু আমাকে ইমেল করে দিয়ে দেয় যে এটাই ক্লিক করে কন্ট্রোল প্যানেলে লগ ইন করা যায়। আবার আরও একভাবে কন্ট্রোল প্যানেলে লগ ইন করা যায়, সেটা কিভাবে, এটা হচ্ছে সব থেকে আর কি নিয়ম, যেটা আর কি এখন যেখানে লগ ইন করবো। তো কিভাবে আমরা কন্ট্রোল প্যানেলে লগ ইন করবো, আমরা যতক্ষণ ডোমেইন কিনলাম হোস্টিং কিনলাম এটার মধ্যে আমাদের আর কোনো সম্পর্ক নাই, ডোমেইন হোস্টিং এর সাথে আমাদের আর কিছুই নেই। এখন আমরা যা কাজ করব সব হচ্ছে ওয়ার্ডপ্রেস এর মধ্যে কাজ করব। ওয়ার্ডপ্রেস এর মধ্যে কাজ করার জন্য আমাদেরকে কন্ট্রোল প্যানেলে লগ ইন করতে হবে। কিভাবে, আমরা জাস্ট আমাদের ডোমেইনটা লিখলাম, ডোমেইন লিখে স্ল্যাশ দিয়ে CPANEL সি প্যানেল, আমাদের যে ডোমেইন এটা লিখে স্ল্যাশ দিয়ে সি প্যানেল লিখে এন্টার দিলে আমাদের, আচ্ছা সেভাবে না আসলে আমরা আমাদের ইমেইল থেকে লগ ইন করি, এই যে ইমেইলে আমাদের লিঙ্কটা দিয়ে দিয়েছে আর কি, কন্ট্রোল পেজ URL। সো কন্ট্রোল পেজ URL এ যদি ক্লিক করি তাহলে এরকম আসবে সি প্যানেল। তো সি প্যানেল হচ্ছে আমরা লগ ইন করবো। এখন এই যে ইউজার নেম পাসওয়ার্ড যেটার কথা বলতেছিলাম আমাদেরকে ইমেইল করে দিয়ে দিবে, এটা আমাদেরকে ইমেইল করে অলরেডি দিয়ে দিয়েছে। এই যে এখানে আমাদের হচ্ছে ইউজার নেম, এটা এটা বসাইলাম এখানে, আর পাসওয়ার্ডটাও তারা দিয়ে দিয়েছে, এটা হচ্ছে আমাদের পাসওয়ার্ড, এটা হচ্ছে আমাদের পাসওয়ার্ড। তো এটাও এখানে বসাইলাম, সবকিছু তারা আমাদেরকে দিয়ে দিয়েছে, বসায় লগ ইন করলাম, লগ ইন সাকসেসফুল হয়ে গেল, আমরা আমাদের কন্ট্রোল প্যানেলে লগ ইন করে ফেলেছি। এটা হচ্ছে আমাদের মূল কন্ট্রোল প্যানেল, এখানে আমরা যা যা কিনেছি সবকিছুই এখানে শো করা আছে, সেলফ সাইন সার্টিফিকেশন। এখানে আমরা একটু এখন দেখতে পারি যে ভেতরের অবস্থা কি 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 কেমন কি আছে, এখানে যেহেতু এরকম দেখাচ্ছে যে আমরা এখানে এরা নিজে থেকেই SSL আর কি সেট আপ করে নিতে বলতেছে। SSL সেট আপের ব্যাপারটা হচ্ছে, SSL সেট আপ করতে যায় যদি কখনো আর কি প্রবলেম ফেস করেন তাহলে কোনো টেনশন করার দরকার নেই, যে কোন ধরনের প্রবলেম আমরা যদি আমাদের হোস্টিং প্রোভাইডারের যদি ফেসবুক পেজে অথবা লাইভ চ্যাটে অথবা কলেজে তাদেরকে বলি যে আমি এই প্রবলেমটা ফেস করছি, তাহলে তারা খুব শীঘ্রই আপনার প্রবলেমটা সলভ করে দিবে। এবং আমি এই যে এখন যেটা করছি আমরা SSL সেট আপটা, সাপোজ আমি এখন এটাই প্রবলেম পড়েছি, তো এই ধরনের প্রবলেম পড়লে আমরা বেশি কিছুই করব না, তাদেরকে শুধু ফেসবুক পেজে একটা মানে কন্ট্যাক্ট সেন্টারে একটা নক দেবো, নক দিয়ে দেখাবো যে আমার এই প্রবলেমটা হচ্ছে, এটা একটু সলভ করে দেন, দেখা যাবে যে কিছু সময়ের মধ্যেই তারা এটা সলভ করে দিয়েছে। তো এই ধরনের সমস্যা আমরা খুব সহজেই সলভ করতে পারি, যখন দেখবো যে আমরা কোনো কিছু করতে প্রবলেম ফেস করতেছি তখন জাস্ট এটার একটা স্ক্রিনশট নিয়ে তাদের হচ্ছে যে সার্ভিসটা আছে, যেমন এই যে তাদের সার্ভিসটা
তাদেরকে একটু একটা মেসেজ করলে তারা এটা সলভ করে দিবে, যখন আমরা কোনো কিছু বুঝবো না তারা নিজেরাই সলভ করে দিবে, তাদেরকে আর কি মেসেজ করলে তারা হয় ইনস্ট্যান্ট দিবে না হয় কিছুক্ষণের মধ্যে আর কি প্রবলেমটা সলভ করে দিবে। এটা হচ্ছে সব থেকে সহজ সিস্টেম আর কি। যখন দেখা যাবে যে আমরা ডোমিনো কিনতে জানি না, হোস্টিংও কিনতে জানি না, কিছুই জানি না আমরা, কোনো সমস্যা নেই, জাস্ট যে হোস্টিং সেই হোস্টিং এর ফেসবুক পেজে অথবা কন্ট্যাক্ট সেন্টারে একটা মেসেজ করলে তারা সবকিছু নিজে নিজেই করে দিবে, আমাদের শুধু বসে বসে সবকিছু আপলোড করার, সাইট সাজানো, এত ঝামেলা করার আসলে প্রয়োজন নেই আর কি। এটা সব থেকে সহজ, বাট আমরা এতক্ষণ নিজে করলাম কারণ প্রতিটা বিষয় নিজে ট্রাই করা প্রয়োজন। ওয়ার্ডপ্রেস ইনস্টল দেওয়ার জন্য আমার যেতে হবে হচ্ছে ফাইল ম্যানেজারে। ফাইল ম্যানেজারে গেলে, কন্ট্রোল প্যানেল থেকে ফাইল ম্যানেজারে গেলে আমার এখানে বেশ কিছু অপশন আসবে, ইটিসি, লগস, মেইল, পাবলিক এফটিপি, পাবলিক এইচটিএমএল, এসএসএল, টিএমপি, ওয়ার্কার। এটা হচ্ছে আমাদের কাজ হচ্ছে পাবলিক আন্ডারস্কোর এইচটিএমএল, এটার মধ্যে হচ্ছে আমাদের কাজ। তো এটার মধ্যেই হচ্ছে আমাদের মূল কাজ, এখানে অনেক কিছু জিনিস আছে। তো এইখানে আমাদের ওয়ার্ডপ্রেসটা ইনস্টল দিতে হবে, কিভাবে ইনস্টল দিতে হয় সেটা আমরা দেখব। ওয়ার্ডপ্রেস ইনস্টল দেওয়ার জন্য ওয়ার্ডপ্রেসের সাইট থেকে, ওয়ার্ডপ্রেসের সাইটটা হচ্ছে যেটা আমি এটাও চ্যাট বক্সে দিয়ে রাখছি, এই লিঙ্ক থেকে আমি পুরো ফাইলটাই দিয়ে দেবো, এই লিঙ্ক থেকে ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করা যাবে। আমি সাইটে ঢুকে গেছি, wordpress.org/download, এখানে গেলে নিচে ওয়ার্ডপ্রেস এর লেটেস্ট ভার্সনটা পাওয়া যাবে, ভার্সন আপডেট হয় সো তখন যেটা আসবে আমরা সেটাই ইনস্টল করব। তো এটা ক্লিক করলে ওয়ার্ডপ্রেসটা ডাউনলোড থাকবে, মানে ডাউনলোড হোক। এখন আমরা আপলোড করব কিভাবে, পাবলিক ডট এইচটিএমএল থেকে আপলোড অপশন আছে উপরে, আপলোডে ক্লিক করলাম, আপলোড অপশন থেকে এখান থেকে আমরা ড্রপ অ্যান্ড ড্র্যাগও করতে পারবো, মানে টান দেন ছেড়েও দিতে পারবো, এই যে এটা 16 MB সাইজ, আমরা কিনেছিলাম 1 GB, 1 GB থেকে 16 MB অলরেডি খেয়ে ফেলবে এখন, সো এটা আপলোড হবে শীঘ্রই। এটা হচ্ছে এতটুকু আপলোড হয়ে গেছে, আপলোড কমপ্লিট, সিলেক্ট ফাইল, কি ব্যাপার, দেখি একটু গো ব্যাকে যায়, দেখি এই যে আমাদের আপলোড হয়ে গেছে। ঠিক আছে, তো এখানে দেখা যাচ্ছে যে এটা হচ্ছে জিপ আকারে আছে, জিপ ফাইল, তো এটাকে তো এক্সট্রাক্ট করা লাগবে, আমরা যখন সফটওয়্যার ইনস্টল করি তখন এটা জিপ আকারে থাকে, এটাকে এক্সট্রাক্ট করতে হলে মাউসে রাইট ক্লিক করলে নিচে এক্সট্রাক্ট অপশন আছে, এটা কোনো চেঞ্জ নেই, এখানে এখানে এক্সট্রাক্ট করব, তো এক্সট্রাক্ট হচ্ছে, ক্লোজ, এক্সট্রাক্ট হয়ে গেছে। এবার কাজ হচ্ছে এই যে এই এক্সট্রাক্ট ফাইলের মধ্যে যা কিছু আছে সব কিছু আমরা বের করে এই প্রথম পেজে নিয়ে আসব, যাতে আমাদের ভিতরে না ঢুকতে হয়, কারণ আমার ওয়েবসাইটটি প্রথম পেজে থাকবে, ওয়ার্ডপ্রেস এর অত ভিতরে থাকবে না। সো এটার জন্য আমরা কি করব, এটার মধ্যে চলে যাব, এইখান থেকে অল সিলেক্ট করব, কিভাবে, এই যে উপরে সিলেক্ট অল আছে, সিলেক্ট অল করে এই যে উপরে আছে মুভ, মুভে ক্লিক করলে এটাকে হচ্ছে আমরা পাবলিক HTML/ওয়ার্ডপ্রেস না দিয়ে, শুধু ওয়ার্ডপ্রেসটা কেটে দিয়ে আমরা পাবলিক আন্ডারস্কোর HTML ফোল্ডারের মধ্যে নিতে চাচ্ছি, মানে এই ফোল্ডারের মধ্যে, যাতে অন্য কোনো ফোল্ডারে না ঢোকে, এই জন্য এটা কেটে দিলাম, ওয়ার্ডপ্রেস ফোল্ডারে যাতে না ঢোকে। মুভ ফাইল করলাম, মুভ হয়ে গেছে, ব্যাকে যাই, এই যে সব এখানে চলে আসছে, ওয়ার্ডপ্রেসের মধ্যে যা যা করছি সব এখানে চলে আসছে আমাদের।
তো দেখা যাচ্ছে আজকের ক্লাসে আমরা শুধু কি কি শিখলাম, আজকে শুধু আমরা শিখলাম কিভাবে ডোমেইন কিনতে হয়, কিভাবে হোস্টিং কিনতে হয়, কিভাবে সিপ্যানেলে লগ ইন করতে হয়, সিপ্যানেলে প্রবলেম ফেস করলে নিচে না পারলেও কিভাবে হোস্টিং প্রোভাইডার থেকে এটাকে ঠিক করে নেওয়া যায়। আবার এই বিষয়গুলো শেখার পরে আমরা জাস্ট ওয়ার্ডপ্রেসটাকে আজকে আমাদের সিপ্যানেলের মধ্যে ইনস্টল দিয়েছি। এর পরবর্তী কাজ হবে আমাদের ডাটাবেস ক্রিয়েট করা, ডাটাবেসের মধ্যে ইউজার ক্রিয়েট করা এবং ইউজার থেকে কিভাবে আমার ওয়ার্ডপ্রেস সাইটটাকে আমি সুন্দর করে লাইভে নিয়ে আসতে পারি, এই সমস্ত বিষয় নিয়ে হচ্ছে আমাদের ভিডিওর পরবর্তী ধাপটা হবে। সো আজকে এ পর্যন্তই, আমরা খুব শীঘ্রই পরবর্তী ধাপ নিয়ে আমাদের ভিডিওটি পাবলিশ করবো।